Hey guys, good morning. Welcome to my YouTube channel and welcome to new video. আসলে সবাই অনেক বেশি ভালো আছেন, আমিও অনেক বেশি ভালো আছি। তো এখন বাজে 12টা এন্ড এখনই আমি ব্লগিং স্টার্ট করলাম, এরকম কাজ করলাম, দ্যাটস ওয়াই আর এখন বেরোইছি। যদিও এখন জ্যাকেট খুলিনি, বিকজ আমার মধ্যে অনেক ঠান্ডা, তাই জ্যাকেট পরেইছিলাম, একটুকুতে বেরোইছি। আর বাইরে মোটামুটি রোদ উঠছে, কিন্তু ওয়েদার এখন একটু হালকা হালকা ঠান্ডা। তো বেরিয়েছি একটু হাঁটবো বলে, অ্যান্ড ফোলা পয়েন্ট ফুটবল খেলছে, চলেন ওইখানে যাই। আত্মঘাতিক গোল, ভিডিও আছে, ভিডিও আছে, রেকর্ড আছে, সিসি ক্যামেরা আছে। আমাদের ফুটবল টিম আর হচ্ছে আমাদের স্টেকার, স্টেকার না, ওরা সেমিফাইনাল উঠে গেছে। ফুটবল ফাইনাল খেলা দেখতেছিলাম হালকা পাতলা। মাইর, ওরে মাইর, ও মা, আরেকটা দেওয়াল লাথি মারি দাও, যাই হোক তারা নাই ছিল। একটু ওরা ভয় লাগছে, ছোট বাচ্চা কাচ্চা ব্যাধি করলে না আমার সাথে দুষ্টামি করে, কারণ আমি ফ্রি ওদের সাথে, যার কারণে দুষ্টামি করতেছে এই আর কি। ওদেরকে নিয়ে বাড়িতে মোটামুটি খেলাধুলা করি মাঝে মাঝে, আসলে এগুলো দরকার ছোট বাচ্চাদের সাথেও বন্ধু সুলভ আচরণ করা, এতে করে ওরাও শিখতে পারবে আমাদের তো অনেক কিছু যদি আমাদের সাথে হাঁটে মিশে মাঝে মাঝে। তো এই আর কি, এটাই চেষ্টা করি যাতে খারাপ কাজ থেকে ওদেরকে দূরে রাখতে পারি। দ্যাটস ইট। এখানে ট্রেন চলতেছে আমাদের টিমের সেমিফাইনালিস্টের, ওরা জিতলে ওদেরকে গিফট দেওয়া হবে ফাইনাল উঠলে। এটা হচ্ছে আমজাদ ভাই পক্ষ থেকে। তো এখানে ট্রেনিং চলতেছে, কোচ হচ্ছে আমি। যাই হোক, জিতবা, তোমরা জিতবা, হ্যাঁ ওকে, ট্রেনিং চলো চলো। কইতা দে দে খেল আকিব, ঠিক আছে, ভালো খেলার। গাইস, বিশ্বাস করবেন কিনা জানি না, আমি এতটাই যে বোরিং ফিল করতেছি, এতটাই যে বোরিং ফিল করতেছি, এতটাই যে বোরিং ফিল করতেছি, আমার আর ব্লগিং করতে ইচ্ছা করতেছে না। রিসেন্টলি আমি মানে কি বলবো, মানে ঘরের বাইরে তেমন একটা কোনো ব্লগিং করতেছি না, মানে ব্লগিংগুলো ব্লগিংয়ের মতো হচ্ছেও না, কোথাও যেতেও পারতেছি না, মনের মতো কোনো ভিডিও মেকও করতে পারতেছি না, এবং আপনাদেরকে কোনো ভালো একটা ভিডিও উপহার দিতে পারতেছি না, যার কারণে আমি নিজেই ডিপ্রেশনে চলে আছি আমার কন্টেন্ট নিয়ে। কেননা এইসব ভিডিও অ্যাকচুয়ালি আপনারা এনজয় করতে পারতেছেন না, আই নো, বাট ওই যে আমি একটা বলছি, চ্যালেঞ্জ নিয়েছি যে আমি ইচ অ্যান্ড এভরিডে ভিডিও আপলোড করব, যার কারণে ওইটা করতেই আমি কন্টেন্ট মানে হারিয়ে ফেলতেছি, মানে একটা ভালো কন্টেন্ট আপনাদেরকে যে উপহার দেবো সেই তিনটা পর্যন্ত আমি হারা গেছি। বাট আমার আসলে কন্টেন্ট হচ্ছে প্ল্যানিং, আমি প্রত্যেক দিন ভিডিও আপলোড করি এটাই,
অ্যান্ড ডেলি লাইফ ব্লগ বলতে আমার লাইফ স্টাইল কী রকম সেটাই, মানে আমি নিত্যদিন কী করি সেই ভিডিও সেই জিনিসটাই আমি রিপ্রেজেন্ট বা আপনাদেরকে তুলে ধরার ট্রাই করতেছি। তো আমি জানি না আমার ব্লগগুলো আপনাদের প্রত্যেকদিন যারা দেখেন, মানে যে 20-25টা ভিউ হয় যারা প্রত্যেকদিন আমার ভিডিও দেখেন, তাদের কেমন লাগে আমার ভিডিওগুলো। হোপ আপনারা হয়তো এনজয় করেন আমার ভিডিও ডেইলি লাইফ, কিন্তু আমি মনে করি আমি নিজেই যে বুঝি যে আমার ভিডিওগুলো আরও ইম্প্রুভ করা দরকার। তো আমার আপনাদের প্রতি আমার একটা রিকোয়েস্ট থাকবে যে কাইন্ডলি প্লিজ আমাকে কমেন্টে প্লিজ আপনারা একটু ইনফর্ম করেন যে কী কী বিষয়ে আমাকে চেঞ্জ করা দরকার অ্যান্ড কোন কোন বিষয়ে ইম্প্রুভ দরকার। তো প্লিজ এগুলো আমাকে একটু কাইন্ডলি যদি আপনারা জানান আমার জন্য ভালো হবে, কারণ আপনারাই ভালো বুঝবেন যে আমার ভিডিওর মধ্যে কোন জিনিসের ফল্ট বেশি। সো প্লিজ কাইন্ডলি আমাকে কমেন্টে জানিয়ে দেবেন। অ্যান্ড এখন বসছি একটু এডিট করবো, তো এডিট করতে হবে। আর কালকে 16 ডিসেম্বর আমাদের ক্লাবের প্রোগ্রাম, প্রতি বছর আমাদের ক্লাবে বিগ প্রোগ্রাম হয় এই 16 ডিসেম্বর নিয়ে। আর সকাল থেকে কী কী অ্যাক্টিভিটিস হবে সেটা আপনাদেরকে দেখানোর ট্রাই করব ভিডিওর মাধ্যমে। তো এখন আপাতত কাজ করিব, কারণ কালকে সকাল সকাল উঠতে হবে, তো কাজ কমপ্লিট করে ঘুমাই যাবো তাড়াতাড়ি আজকে, বিকজ অফ সকাল থেকে আমাদের প্রোগ্রাম শুরু হবে, বিভিন্ন অ্যাক্টিভিটিস আমাদের নিজেদেরও অ্যাক্টিভিটিস আছে, মানে আমরা কি আমরা খেলাধুলা অ্যাটেন্ড করবো। অ্যাটেন্ড খেলাধুলা বলতে জাস্ট আমরা ফুটবল যে ফ্রেন্ডলি সবাই বড়ো ভাই ছোটো ভাই আমরা সবাই মিলে টিম করে খেলবো। এরপর বাচ্চাদের বাকি সব কিডসদেরকে নিয়ে আমাদের অ্যাক্টিভিটিস, সো ওইগুলো এনজয় করবেন। বাট এখন আপাতত ভিডিও এডিট করতে হবে। কম বাজতে 12:36 অ্যান্ড অলমোস্ট এতক্ষণ ভিডিও এডিট করছি, দেন খাওয়া দাওয়া করছি, দেন মুভি দেখছি একটা। তো এখন বাজতে কয়টা বললাম, এই তো 12:36। তো মোটামুটি এখন শেষ সব কিছু, এখন ঘুমাবো, তো দেখা হবে আগামীকাল সকালে বিজয় দিবস উপলক্ষে। তো দেখা হবে আগামীকাল সকালে বিজয় দিবস নিয়ে সম্পূর্ণ দিন, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।